নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় ক্রিকেটাররা নিরাপদে আছেন, তাদের কোনো ক্ষতি হয়নি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার দুপুরে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদের বন্দুকধারীর হামলার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদে আছেন, তাদের কোনো ক্ষতি হয়নি। আব্দুল মোমেন বলেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো মিশন নাই, তাই আমরা ভিন্নভাবে খবর সংগ্রহ করছি। যতটা জেনেছি, ওই হামলায় এক বাংলাদেশি নারীসহ 30 জন নিহত হয়েছেন। তিনি বলেন, হামলার খবর পেয়ে আমি খুব দুঃখিত ও চিন্তিত। আমাদের ক্রিকেট টিম ওখানে ছিল, সৌভাগ্যের বিষয় ক্রিকেটাররা মসজিদে পৌঁছার আগেই গোলাগুলি হয়, তারা নিরাপদে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত খবর অনুযায়ী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একসঙ্গে হামলা হয়েছে। আমাদের হাইকমিশনারের সঙ্গে আলাপ হয়েছে। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলাকারী 4 জন ধরা পড়েছে, এর মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। প্রথম খবর পেয়ে বেশ চিন্তিত ছিলাম, কারণ আমাদের একটা বিরাট ক্রিকেট টিম সেখানে লাস্ট ফ্যাগ অফ দেয়ার টুর্নামেন্টে গেছে, সেই জন্য বেশ ভয় পাইছিলাম। সৌভাগ্যের বিষয় যে তারা মসজিদে পৌঁছার আগেই তখন তাদের গোলাগুলিটা হয়, তাই আমাদের সব খেলোয়াড়রা বেঁচে আছে, তারা তাদের ব্যাক করেছে। কিন্তু দুঃখের বিষয় যে এখানে প্রায় 30 জনের মতো মারা গেছেন, এর মধ্যে শোনা যাচ্ছে যে 1 জন বাঙালি মহিলা মারা গেছেন, এবং এইটি অতর্কিতে 2টা মসজিদে আক্রমণ হয়। এখনও পর্যন্ত খবর অনুযায়ী ক্রাইস্ট চার্চ, আমি শহরে গেছি আগে অনেক নিরিবিলি জায়গা, সেখানে 2টো মসজিদে একই সাথে আক্রমণ, জুম্মার নামাজে আক্রমণ হয়। এবং আমাদের কী হচ্ছে, আমার যেমন হাইকমিশনার সাহেব যিনি কিসে ক্যামেরাতে আছেন, অস্ট্রেলিয়াতে, ওনার সাথে আমার আলাপ হয়েছে, উনি বলছেন যে ওনাদের তত্ত্ব অনুযায়ী 1জন বাঙালি মহিলা হয়তো মারা গেছেন, তবে আরও হতাহত আরও আছেন, এখনও পুরো তত্ত্ব জানা যায়নি। আমাদের ওখানে কোনো মিশন নাই, সুতরাং আমাদের অন্যত্রতে সংগ্রহ করতে হয়। ওনারা পুলিশের সাথে আলাপ করেছেন, পুলিশ সেখানে স্কুল সব বন্ধ করে দিয়েছিল, ফিয়ার করে এখন ছেড়ে দিয়েছে, এবং নামাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওরা আক্রমণ চালায়, এবং কেউ গান শব্দ শুনতে পারেননি। এই যে এত সফিস্টিকেটেড ওয়েপন, যে সেইটা মনে হচ্ছে যে সাইলেন্সার লাগিয়ে ওরা মেরেছে। 4 জন ধরা পড়েছে, এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের পুলিশের তত্ত্ব অনুযায়ী 4 জন জীবিত ধরা পড়েছে, 3 জন পুরুষ 1 জন মহিলা, এই পর্যন্ত আমরা জানি আর কি।